আজ থেকে 1000 বছর পূর্বে তুর্কমেনিস্তান থেকে এক যুবককে গোলাম বানিয়ে নেওয়া হল। তৎকালীন সেন্ট্রাল এশিয়ার শক্তিশালী সালতানাত সামানি সালতানাতের এক গভর্নর আলেপতেকিন এই তুর্কি গোলামকে কিনে নিলেন। এই গোলামের নাম ছিল সুবুকতেকিন। এই সুবুকতেকিনের ছেলেই ইতিহাসের বিখ্যাত সুলতান মাহমুদ গাজনবী নামে পরিচিত। কিভাবে একজন সাধারণ গোলামের ছেলে গাজনবী সালতানাত নামক বিশাল একটি সালতানাত প্রতিষ্ঠা করল, যার সীমানা আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া সহ বর্তমান পাকিস্তান ও ভারতের পশ্চিম অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতের হিন্দু ঐতিহাসিক ও হিন্দু সমাজের মানুষেরা সুলতান মাহমুদ গাজনবীকে একজন লুটেরা হিসেবে প্রচার করে। সত্যিই কি সুলতান মাহমুদ গাজনবী একজন লুটেরা ছিলেন, নাকি কাহিনী অন্য কিছু? বিডি সোশ্যাল হাউসের ভারতে মুসলিম শাসন সিরিজে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সুলতান মাহমুদ গাজনবীর জীবনী নিয়ে। আপনি যদি ভারতের প্রথম মুসলিম শাসক মুহাম্মদ বিন কাসিমের জীবনী না দেখে থাকেন, তাহলে আমাদের প্লে লিস্টে যেয়ে দেখে নিতে পারেন। ভারতের মুসলিম শাসকদের সম্পূর্ণ সঠিক ও তথ্যবহুল ইতিহাস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। তুর্কি গোলাম সুবুকতেকিন তার দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে অল্প সময়ই তার মালিক আলেপতেকিনের কাছের মানুষ হয়ে গেলেন। আলেপতেকিন ছিলেন সামানি সালতানাতের একজন গভর্নর। সামানি সালতানাত তার সোনালী যুগে আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, কাজিকিস্তান, উজবেকিস্তান, কার্গিস্তান এবং পাকিস্তানের অনেক অংশ জুড়ে বিশাল ভূমির মালিক ছিল। কিন্তু যে সময়ের ইতিহাস আমরা বলছি, তখন সামানি সালতানাত দুর্বল হয়ে পড়েছিল এবং সেটা খণ্ড বিখণ্ড হবার পথে ছিল। এমন সময় সামানি সুলতান আবু মনসুরের সাথে গভর্নর আলেপতেকিনের বিরোধ দেখা দিল। এই বিরোধের জের ধরে আলেপতেকিন বিদ্রোহ করে আফগানিস্তানের গাজনি এলাকায় নিজের স্বাধীন সালতানাত গঠন করে নিল। আলেপতেকিনের এই বিদ্রোহে সবচেয়ে বেশি লাভবান হল তার গোলাম সুবুকতেকিন, কারণ আলেপতেকিন তার গোলাম সুবুকতেকিনকে সেনাবাহিনীর কমান্ডার বানিয়ে বিভিন্ন এলাকা জয়ের অভিযানে পাঠাল। তখনকার সময়ে মুসলমান বাদশাহের গোলামেরা ওরকম গোলাম ছিল না যেরকমটা গোলাম বলতে আমরা বুঝি, বরং তখন গোলামেরা সকল ধরনের সুযোগ সুবিধা পেত এবং সম্মানও পেত, যার প্রমাণ আলেপতেকিন তার গোলাম সুবুকতেকিনকে শুধুমাত্র সেনাবাহিনীর কমান্ডার নয়, সাথে নিজের মেয়েকেও তার কাছে বিয়ে দিয়ে তাকে জামাতা বানিয়ে নিলেন। দায়িত্ব পেয়েই সুবুকতেকিন কয়েকবার মুলতান ও লুকমান এলাকায় হামলা করলেন। এ এলাকা তখন হিন্দু রাজা জয়পালের এলাকা ছিল। যখন গাজনবী সালতানাতের সুলতান আলেপতেকিনের মৃত্যু হল, তার ঠিক 2 বছরের ভিতরে সুলতানের একমাত্র ছেলে ইসহাকেরও মৃত্যু হয়ে গেল। এখন সিংহাসন ছিল উত্তরাধিকার শূন্য। রাজ্যকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ছিল দক্ষ একজন সুলতানের। ফলে সেনাবাহিনী ও রাজ্যের দরবারি আমলারা সিদ্ধান্ত নিয়ে সুলতান আলেপতেকিনের জামাতা ও সেনাপতি সুবুকতেকিনকে গাজনির সিংহাসনে বসিয়ে দিল। যখন সুবুকতেকিন সুলতান হলেন, তখন তার বড় ছেলে আবুল কাসিম মাহমুদের বয়স ছিল মাত্র 6 বছর, যে ছেলেকে আজ আমরা সুলতান মাহমুদ গাজনবী বলে জানি। সুবুকতেকিন ক্ষমতায় বসেই গাজনবী সালতানাতকে পুনরায় সামানি সালতানাতে অনুগত ঘোষণা করে দিলেন এবং নিজে সামানি সালতানাতের গভর্নর হিসেবে গাজনবীতে শাসন করতে লাগলেন। তার সকল আগ্রহ ছিল নিজের ছেলেকে যুদ্ধ, রাজনীতি ও অন্যান্য শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তোলা। হয়তো তিনি ছেলেকে ভবিষ্যতের শক্তিশালী সুলতান বানাতে চেয়েছিলেন, এজন্য ছেলেকে সকল ধরনের শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে লাগলেন। ফলে বাবার 20 বছরের ক্ষমতাকালেই মাহমুদ গাজনবী একজন শক্তিশালী ও সাহসী যুবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন। লম্বা উচ্চতার মাহমুদ বাহুবলেও ছিলেন অন্যদের থেকে অনেক বেশি শক্তিবান। ঐতিহাসিকগণ বলেন, মাহমুদ এতই শক্তিশালী ছিলেন যে তিনি যে তরবারি ও বর্শা দিয়ে যুদ্ধ করতেন, সেগুলোর ওজন এতই বেশি ছিল যে অন্যরা অনেক কষ্ট করে তা হাতে তুলতে পারত। প্রতিবারই বাবার সাথে যুদ্ধে যেতেন তিনি। তার জীবনের প্রথম পরীক্ষা এলো ভারতের রাজা জয়পালের সাথে যুদ্ধে। সুবুকতেকিন রাজা জয়পালের এলাকা লুকমানে হামলা করে দিলেন এবং রাজা জয়পালও মোকাবেলায় বের হয়ে গেল।
এই যুদ্ধে মাহমুদ গাজনবী তার বাহাদুরির পরিচয় দিলেন। অন্যদিকে রাজা জয়পালও শক্তভাবে মোকাবেলা করে গেল, কিন্তু জয়পালের বাহিনীর একটি সমস্যাও ছিল। তা হল, জয়পালের বাহিনীর সেনারা বেশিরভাগ ছিল পাঞ্জাবি, আর পাঞ্জাবিরা খুব বেশি শীত সহ্য করতে পারত না। পুরাতন কিতাবগুলোতে লেখা আছে যে কিছু লোক মাহমুদ গাজনবীকে বলল, জয়পালের সেনা ক্যাম্পের পাশে পানির যে ঝিল আছে ওটাতে যদি আবর্জনা ফেলা হয় তাহলে এই এলাকায় ভীষণ শীত এসে পড়বে, আর পাঞ্জাবিরা যেহেতু শীত সহ্য করতে পারে না তাই তারা শক্তভাবে লড়াইও করতে পারবে না। এই কথা শুনে মাহমুদ গাজনবীর হুকুমে সৈন্যরা সেই ঝিলে আবর্জনা ফেলা শুরু করল। এখন এটাকে কাকতালীয় বলেন বা কোনো কেরামত বলেন, আবর্জনা ফেলার কিছু দিনের ভিতরেই পুরো এলাকায় প্রচন্ড শীত নেমে এল। তারপর বৃষ্টি হল, এমনকি বরফ পড়াও শুরু হল। এত বেশি বরফ পড়ল যে জয়পালের ক্যাম্পের সৈন্যরা অসুস্থ হয়ে মারা যাওয়া শুরু করল। এজন্য রাজা জয়পাল সুবুক তেকিনের কাছে শান্তি চুক্তির আবেদন জানালো। 10 লাখ দিরহাম ও 50টি হাতির বিনিময়ে যুদ্ধ বন্ধ করার দরখাস্ত করল। সুবুক তেকিন তো তাৎক্ষণিকভাবেই যুদ্ধবিরতি মেনে নিতে চাইলেন, কিন্তু মাহমুদ গাজনবী এই সমঝোতার বিরোধিতা করলেন। ছেলের বিরোধিতা দেখে সুবুক তেকিন চিন্তায় পড়ে গেলেন। তখন এক দূত সুবুক তেকিনকে বলল, যদি আপনি রাজপুত জয়পালের সাথে সমঝোতা না করেন তাহলে দুই পক্ষই ভয়ানক ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে। কারণ রাজপুতদের একটি রীতি আছে, তারা এরকম পরিস্থিতিতে নিজের বউ বাচ্চাদের হত্যা করে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে দুশ্মনের সাথে যুদ্ধে আসে, যাতে দুশ্মনদের সাথে নিয়ে নিজেরাও মারা যাবে। দূতের এই কথা শুনে সুবুক তেকিন সমঝোতা করতে রাজি হয়ে গেলেন, কিন্তু জয়পালের মাথায় ছিল অন্য বুদ্ধি। সমঝোতার পর সুবুক তেকিনের কিছু অফিসারদের সাথে নিয়ে জয়পাল তার রাজধানী লাহোরে পৌঁছাল, যাতে এই অফিসারদের হাতে চুক্তির 10 লক্ষ দিরহাম আদায় করে। কিন্তু লাহোরে পৌঁছেই জয়পাল তার সিদ্ধান্ত পরিবর্তন করল। সে সুবুক তেকিনের অফিসারদের বন্দী করে নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করল। এবার সে একা যুদ্ধ না করে আশপাশের রাজ্য দিল্লি, আজমির, কালিঞ্জার ও কুনুজের রাজাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আহ্বান জানাল। এই সকল রাজ্যের সাহায্য নিয়ে জয়পাল 1 লক্ষ সৈন্য নিয়ে পুনরায় লোকমান এলাকায় পৌঁছাল। জবাবে সুবুক তেকিনও মোকাবেলার জন্য বের হলেন। একটি উঁচু জায়গায় উঠে তিনি জয়পালের বাহিনীর আন্দাজা নিলেন। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত সৈন্য আর সৈন্য দেখলেন তিনি। এত বিশাল বাহিনী দেখে সুবুক তেকিন বুঝে গেলেন তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে এই বাহিনীর মোকাবেলা করতে পারবেন না। ফলে তিনি একটি কৌশল খাটালেন। তিনি তার সৈন্যদের 500 জন করে ছোট ছোট দলে বিভক্ত করলেন। তারপর তিনি জয়পালের বড় বাহিনীর দুর্বল অংশ খুঁজে বের করলেন। সেই দুর্বল অংশে 500 জনের ছোট দলেরা এক এক করে লাগাতার হামলা করতে লাগল। যখন জয়পালের অন্য অংশের বাহিনী এই দুর্বল অংশকে বাঁচানোর জন্য নিজের পজিশন চেঞ্জ করত তখন সেই অংশেও দুর্বলতা দেখা দিত, আর এই দুর্বল অংশেও অন্য 500 জনের মুসলমান বাহিনী হামলা করত। সুবুক তেকিনের এই টেকনিকের মোকাবেলা জয়পাল করতে পারল না, ফলে জয়পালের শোচনীয় পরাজয় হল। এই বিজয়ের পর সুবুক তেকিন বড় জরিমানা আদায় করলেন এবং লুকমান থেকে পেশোয়ারের এলাকা পর্যন্ত দখল করে নিলেন। এই যুদ্ধে মাহমুদ গাজনবী তার সেনা দক্ষতা ও বাহাদুরির পরিচয় দিলেন, কিন্তু সুবুক তেকিন ছেলেকে আখলাক বা চারিত্রিক শিক্ষা দিতেও ভোলেননি। বলা হয়ে থাকে একবার মাহমুদ গাজনবী বড় একটি মহল নির্মাণ করলেন। যখন সুবুক তেকিন সেই মহল দেখলেন তখন ছেলেকে বললেন, আমার কাছে এই মহলের কোনো মূল্য নেই, কারণ এরকম মহল অর্থ দিয়ে যে কেউ বানাতে পারবে এবং এই মহল শত শত বছর পর মলিন হয়ে যাবে। একজন শাহজাদার উচিত নিজের কর্মের মাধ্যমে এমন স্মৃতি রেখে যাওয়া যা হাজার হাজার বছর পরেও মানুষ মনে রাখে। বাবার উপদেশ মতো মাহমুদ গাজনবী এমন কাজই করলেন যার ফলে আজ 1000 বছর পরেও আমরা তার ইতিহাস নিয়ে কথা বলছি। সুবুক তেকিন গাজনবী সালতানাতের সীমানা আফগানিস্তানের বাল্ক এলাকা পর্যন্ত বাড়িয়ে নিলেন। এই বাল্কেই তার মৃত্যু হল।
বাবার মৃত্যুর সময় মাহমুদ গাজনবী তার পাশে ছিলেন না। তিনি নিশাপুরে সামানি সালতানাতের বিরুদ্ধে একটি বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। ফলে মৃত্যুর সময় সুবুক্তেকিন তার অন্য ছেলে ইসমাইলকে উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করে গেলেন। মাহমুদ গাজনবীও তার ভাই ইসমাইলের কাছ থেকে ক্ষমতা নেবার কোনো চেষ্টা করেননি, কিন্তু ইসমাইল ক্ষমতায় বসেই দুই হাতে রাজ্যের সম্পদ বিলি করে দিতে লাগলেন। মাহমুদ গাজনবী যখন শুনলেন তার ভাই দুই হাতে সম্পদ বিলি করে যাচ্ছে, তখন আর চুপ থাকতে পারলেন না। তিনি একটি চিঠির মাধ্যমে তার ভাইকে বললেন, যদি তুমি সালতানাতের বাকি অংশ ছেড়ে দাও তাহলে তোমাকে বাল্ক ও খোরাসানের বাদশাহ হিসেবে আমি মেনে নিব। কিন্তু ইসমাইল এই অফার গ্রহণ করল না। ফলে মাহমুদ গাজনবী তার এক চাচা ও আরেক ছোট ভাইয়ের সমর্থন নিয়ে বিদ্রোহ করে দিলেন। তিনি তার সৈন্য ও সমর্থকদের সাথে নিয়ে গাজনির রাজমহলের দিকে অগ্রসর হলেন, যাতে রাজখাজানা ও সিংহাসন দখল করতে পারেন। অন্যদিকে ইসমাইলও ওই সময় গাজনিতে ছিলেন না, তিনিও বাল্ক থেকে গাজনি দুর্গের দিকে সেনা নিয়ে এগিয়ে আসছিলেন। কাকতালীয় ভাবেই দুই ভাই একই সময়ে দুর্গের সামনে এসে পৌঁছালেন, আর রাজমহলে কব্জার জন্য দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ইসমাইলের বাহিনীতে হাতিও ছিল এবং মাহমুদের তুলনায় তার সৈন্য সংখ্যাও ছিল অনেক বেশি, কিন্তু মাহমুদ গাজনবীর মতো দক্ষ কমান্ডারের সামনে ইসমাইলের বড় বাহিনী বেশিক্ষণ টিকতে পারল না। যুদ্ধে ইসমাইলের বাহিনী পিছু হটতে লাগল, কিন্তু গাজনির দুর্গ ইসমাইলের বাহিনীর কাছাকাছি থাকায় তারা দুর্গে প্রবেশ করে ওখানে ডিফেন্স পজিশন নিয়ে নিল। অন্যদিকে মাহমুদ গাজনবী তার সেনা নিয়ে দুর্গকে চতুর্দিক থেকে ঘিরে রেখে অবরোধ করে ফেলেন। ইসমাইল তো রাজসিংহাসনে বসে গেল এবং রাজখাজানাও দখল করে নিল, কিন্তু তিনি ছিলেন রাজদরবারে বন্দী, বের হবার কোনো সুযোগ নেই। রাজখাজানা ব্যবহার করে বাহির থেকে সেনা সাহায্য নিয়ে আসারও কোনো সুযোগ করতে পারলেন না। তাই কয়েকদিন পর আশাহত হয়ে তিনি পরাজয় মেনে নিলেন। তারপর দুর্গ আর খাজানার চাবি মাহমুদ গাজনবীর কাছে সোপর্দ করে দিলেন। তখন মাহমুদ গাজনবী ইসমাইলকে জিজ্ঞাসা করলেন, যদি তুমি যুদ্ধে জয়ী হতে তাহলে আমার সাথে কি ব্যবহার করতে? ইসমাইল বললেন, আমি তোমাকে এমন একটি দুর্গে বন্দী করে রাখতাম যেখানে তোমার আরাম আয়েশের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হতো। মাহমুদ গাজনবী তার ভাইয়ের সাথে এমনটাই করলেন। তিনি ইসমাইলকে গুজগান শহরের একটি দুর্গে বন্দী করে দিলেন, সেখানে তার আরাম আয়েশেরও সকল ব্যবস্থা করে দিলেন। মাহমুদ গাজনবী 30 বছর বয়সে ক্ষমতায় বসেন, তবে তিনিও তার বাবার মতো সামানি সুলতানাতের অধীনে এক গভর্নরই ছিলেন। কিন্তু মাহমুদ গাজনবী বেশি দিন এই দুর্বল সুলতানাতের অধীনে থাকলেন না। কিছুদিন পর 999 সালে তিনি নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করে দিলেন। হয়তো সামানি সুলতানাত বড় কোনো বাহিনী পাঠাত মাহমুদ গাজনবীর পিছনে, কিন্তু ওই সময় সেন্ট্রাল এশিয়ার আরেক শক্তিশালী রাজা এলিক খান সামানি সুলতানাতের রাজধানী বুখারাতে আক্রমণ করে দিল এবং সামানি সুলতানাতকে পরাজিত করে নিজের হুকুম কায়েম করল। মাহমুদ গাজনবী এলিক খানের এক মেয়েকে বিয়ে করে তার সাথে মিত্রতা তৈরি করে নিলেন। এভাবে গাজনবী সুলতানাতের প্রথম স্বাধীন সুলতান হয়ে গেলেন মাহমুদ গাজনবী, এবং পাশের শক্তিশালী রাজ্যের সাথেও তিনি মিত্রতা তৈরি করে নিলেন। তবে সুলতান তার নিজের চেহারা নিয়ে তেমন সন্তুষ্ট ছিলেন না, তার মুখে বসন্তের দাগের মতো একপ্রকার দাগ ছিল। সুলতান আয়নাতে তার চেহারা দেখে মন খারাপ করে উজিরকে বললেন, শুনেছি সুলতানের চেহারা দেখলে মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, কিন্তু আমার চেহারা দেখলে তো মানুষের কষ্টই বৃদ্ধি পাবে বলে মনে হয়। তখন উজির বললেন, আপনি এটা চিন্তা করুন যে খুব কম মানুষই আপনার চেহারা দেখেছে, বেশিরভাগ মানুষ তো আপনার গুণাবলীর জন্য আপনাকে ভালোবাসে, তাই আপনি চেহারার দিকে খেয়াল না করে নিজের গুণের দিকে লক্ষ্য দিন। সুলতান মাহমুদ এমনটাই করলেন, তিনি তার গুণাবলীর মাধ্যমে রাজ্যের বিস্তার করা শুরু করলেন। এক এক করে তিনি তার সাম্রাজ্যকে বড় করে গেলেন। তার সাম্রাজ্যের পাশেই পূর্ব দিকে সোনায় সোহাগা একটি দেশ ছিল, যাদের মূর্তিগুলো ছিল স্বর্ণের তৈরি, যাদের মন্দিরগুলোতে হীরা মতির খাজানা ছিল, আর শহরগুলোতেও ছিল সম্পদের পাহাড়। এবার সেই সম্পদশালী ভারত অঞ্চলের দিকে নজর দিলেন মাহমুদ গাজনবী। তবে সে ভারতের রাজারাও ছিল প্রচুর শক্তিশালী,
তাদের সৈন্য সংখ্যা যেমন বিশাল ছিল তেমনি তারা ছিল লড়াকু জাতি। হাজার বছর ধরে রাজপুত নামে বিখ্যাত ছিল তারা এবং তাদের কাছে ছিল বড় বড় অনেক হাতি, যে হাতিগুলোর জন্য যুদ্ধে তারা অ্যাডভান্টেজ পেত। কিন্তু একটি পাগল হাতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল এবং ভারতের ইতিহাসকেই পরিবর্তন করে দিল। কিভাবে? সত্যি সোমনাথ মন্দিরের কাহিনী এমনটাই ছিল যেমনটা বলা হয়ে থাকে? সুলতান মাহমুদ গাজনবীর মাজারের দরজা গায়েব কেন? কেনই বা মাহমুদ গাজনবী একদিন হুকুম করে দিলেন তার সকল সম্পদ তার চোখের সামনে এনে ঢের করে রাখার জন্য? এই সকল কাহিনী আপনাকে দেখানো হবে সুলতান মাহমুদ গাজনবীর বায়োগ্রাফির দ্বিতীয় ও শেষ পর্বে। শেষ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই পর্ব আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। সুলতান মাহমুদ গাজনবী কেন সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিল, আপনি এই বিষয়ে কি কি জানেন তাও আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।